আসসালামু আলাইকুম এভরিওয়ান, দারুণ মজার এই লাচ্ছা পরোটার রেসিপিটি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এর অবশ্য আর অনেক নাম রয়েছে, লেয়ার্ড, ফেনি পরোটা, পাঞ্জাবি পরোটা। যাই হোক, নর্মাল পরোটার থেকে এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি। আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি, আপনি চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল। হাত দিয়ে একটু মিশিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, নর্মাল পানি নিয়েছি। নর্মাল পরোটার মতো একটা খামির হবে। উপরে অল্প তেল দিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। 10 মিনিট পর হাত দিয়ে হালকা মথে আমি একটু বড় সাইজের করে লেচি নিয়েছি। দেখতেই পাচ্ছেন নর্মাল পরোটার থেকে কিছুটা বড়। এবার আমি একটা রুটি বেলে নিব। এবার আমি নিয়ে নিচ্ছি তেল এবং এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আটা। আটা ভালোভাবে মিশিয়ে নিব। আপনি এখানে চাইলে ঘি বা বাটার ও ব্যবহার করতে পারেন। এভাবে তেল দিয়ে বানালেও কিন্তু স্বাদে কোনো ধরনেরই কমতি হয় না। এবার আমি এটা রুটির উপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এরকম একটা কাটার দিয়ে যতটা সম্ভব চিকন করে এভাবে কাটতে হবে। আমি এখানে আপনাদের দুইভাবে দেখাবো। এরকম কাটার দিয়ে কিন্তু খুব সহজেই কাটা যায়, আপনার বাজারে একদম অল্প দামে এরকম কাটার পেয়ে যাবেন। আমি এরকম করে ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে পেঁচিয়ে নিচ্ছি, এবং আমি দেখাচ্ছি আমি আর একটা পদ্ধতিতে। আমি এখন রুটি বেলে নিব এবং সেইমভাবে ওই তেলটা লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে ফোল্ড করে নিচ্ছি, এভাবে ভাঁজ করে নিতে হবে। সাধারণত হোটেলগুলোতে লাচ্ছা পরোটা বানালে এভাবে বানানো হয়। এখন আমি বেলে দেখাবো এটা কিভাবে বেলবেন। এটা কিন্তু নর্মাল পরোটা যেভাবে বেলেন তার থেকে কিছুটা মোটা হবে, আর বেশি জোরে জোরে চাপ দিয়ে বেলা যাবে না। একটু আলতোভাবে মোটা রেখে বেলতে হবে, বেশ খানিকটা মোটা থাকবে। থিকনেসটা দেখতে পাচ্ছেন। এবার আমি তাওয়ায় ছেঁকে নিব। দুপাশে হয়ে গেলে আমি দিয়ে দিব তেল। নর্মাল পরোটার মতো ভাজতে হবে, একটু চেপে চেপে ভাজবো, তবে এটা পরোটার মতো ফুলে উঠবে না, উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। এবং আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজার। মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক। আরও কেমন ধরনের রেসিপি পেতে চান প্লিজ কমেন্টে জানাবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ইউর ওয়াচিং। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ।